আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছে? আমার বয়স 22 বছর, এটা আমার প্রথম প্রেগনেন্সি। আমার ওজন 61, গর্ভাবস্থায় প্রথম দিকে আমার 55 কেজি ওজন ছিল। আমার 26 সপ্তাহের আজ প্রথম দিন। আমার প্রশ্ন হচ্ছে, গ্যাস্ট্রিকের জন্য নির্দেশনা অনুযায়ী আমি প্যান্টোনিক্স 20 মিলিগ্রাম খাচ্ছি, এটা কি প্রেগনেন্সি শেষ পর্যন্ত খেতে পারবো? এতে বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? এবং 32 সপ্তাহ পর্যন্ত আমার কতটুকু ওজন বাড়াতে হতে পারে? ওকে, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নটি করার জন্য। ইউ আর ভেরি ইয়াং, 22 ইয়ার্স। আশা করি আপনি একটা প্রেগনেন্সি এনজয় করছেন। তবে আপনি বলেছেন যে আপনার 26 এর আপনি ফার্স্ট ডে এবং আপনার গ্যাস্ট্রিকের জন্য আপনি প্যান্টোনিক্স খাচ্ছেন। আচ্ছা, আমার কথাটি হচ্ছে প্যান্টোনিক্স কিন্তু ইজ এ সেফ ড্রাগ, ঠিক আছে? কিন্তু আপনি পুরো মাস, আজকে 26 সপ্তাহ, একেবারে শেষ পর্যন্ত কেন খাবেন? হোয়াই? আপনি খাবেন, আবার ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে দেখবেন আপনি ভালো আছেন কিনা। আপনি খাদ্যাভ্যাস চেঞ্জ করেন, যেটা আমি একটু আগেই বলেছি যে আপনি তেল জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবারগুলো একটু কমিয়ে আনুন, এবং আপনি সেদ্ধ খাবারগুলো অল্প ঘি, অল্প তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, হালকা মশলা দিয়ে খান। চিকেনের ঝোল, মাছের ঝোল খান, সাদা ভাত সুন্দর করে খান, এবং বাইরের ভাজা পোড়া জিনিসটি খান খাবেন না, ঝাল একদম খাবেন না, অল্প। দেখুন না, আপনার একদম সুন্দর গ্যাস্ট্রিক আলসারটা চলে যাবে। সুতরাং আপনি প্যান্টানিস 1 মাস খেয়ে, অফকোর্স ইউ হ্যাভ টু স্টপ ইট, এবং রিঅ্যাসেসমেন্ট দরকার, মানে আপনি ভালো হয়েছেন কিনা সেটি দেখবার দরকার রয়েছে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় আপনি প্রশ্ন করেছেন যে আপনার ওজন কতটুকু বাড়াতে হবে। হ্যাঁ, এটি খুব চমৎকার প্রশ্ন, আমি খুব খুশি হয়েছি যে আপনি একেবারে মেথডিক্যাল একটি প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে, আপনার 61 কেজি আপনি এখন হয়েছেন, আমরা পুরো প্রেগনেন্সিতে চাইবো একটি মহিলা বা একটি নারী 8 থেকে 10 কেজি, নট মোর দ্যান দ্যাট, কারণ আমাদের এশিয়ানরা কিন্তু আমরা এমনি ছোটোখাটো। সুতরাং আপনার 55 থেকে আপনি 61 হয়েছেন, আর আপনি 5 থেকে 6 কেজি বাড়াবেন, এটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে। অত্যন্ত ওজন বেড়ে গেলে দেখা যায় যে ব্লাড প্রেশার আসে, ডায়াবেটিস আসে, পেটে পানি চলে আসে, বাচ্চা অনেক বড় হয়ে যায়, লটস অফ মর্বিডিটিস আসে। সুতরাং আপনি প্রতি মাসে 1 কেজি করে বাড়বেন এবার থেকে, কেমন? 1 কেজি করে বাড়লে আপনার ওজন খুব বাড়লো না, 8 থেকে 10 কেজির মধ্যে আপনি রয়ে গেলেন। সুতরাং এটি আপনি মেনে মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ। কর্সেল বাংলাদেশ হচ্ছে কর্ড লাইফ সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন। 2019 সালে এর কার্যক্রম শুরু হয়। মানব শরীরের প্রথম কোষ স্টেম সেল সংরক্ষণের মাধ্যমে এরা কাজ করে থাকে। মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয়, তখন সম্পূর্ণ একটি ব্যথামুক্ত প্রক্রিয়ায় আমরা কর্ড ব্লাড এবং কর্ড সংগ্রহ এবং পরবর্তীতে সেখান থেকে স্টেম সেল সংরক্ষণ করে থাকি। এই স্টেম সেলের মাধ্যমে আপনারা বাচ্চার লিউকোমিয়া, থ্যালাসেমিয়া, লিভার সিরোসিস সহ 80টিরও বেশি দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করাতে পারবেন। আপনি যদি আপনার বাচ্চার কর্ড ব্লাড সংগ্রহ করতে চান, তবে কর্সেল বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিতে পারেন। অনেক ধন্যবাদ, এত সুন্দর সঞ্চালনা করেছো সেই জন্য। আর কর্সেল বাংলাদেশ আসলে এই যে একটি একটা প্রতিষ্ঠান কাজ করছে সিঙ্গাপুরের সাথে সংযুক্ত হয়ে, আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাট, যে আমাদের দেশের মতো একটি দেশে এত চমৎকার একটি সংস্থা রয়েছে। কেননা স্টেম সেলকে আমরা যদি সংগ্রহ করতে পারি, শুরুতে আমরা শুনে নিয়েছিলাম যে কিভাবে আমরা স্টেম সেল পাচ্ছি, একদম ব্যথাবিহীনভাবে প্লাসেন্টা থেকে আমরা আপনার শিশুটির স্টেম সেল বা একেবারেই ইনিশিয়াল সেলগুলো বা কোষগুলো ওখান থেকে নিচ্ছে এই আমাদের বাংলাদেশ স্টেম সেল, তারা সেটি সংরক্ষিত করছে। এবং এটি সংরক্ষণের মাধ্যমে একটি নতুন শিশুর যে কত উপকার হতে পারে, আমরা কিন্তু সেই আমরা আমাদের যেই বয়স, আমরা কিন্তু সেই সুযোগটি পাচ্ছি না। কেননা এই শিশুটি যখন বড় হবে, আল্লাহ না করুক তার থ্যালাসেমিয়া হয়েছে বা তার কোনো অন্য অসুস্থতা রয়েছে, ইভেন ক্যান্সার হয়েছে বা যাই কিছু হোক না কেন, বা তার ভাই বোনের হয়েছে, এই স্টেম সেল কিন্তু তার উত্তরণ ঘটাতে পারে, তাকে সহায়ক চিকিৎসা দিতে পারে। সুতরাং আমার মনে হয় আপনাদের যাদের নতুন হবে তাদের এই সুযোগটি গ্রহণ করা উচিত। এবং আমাদের বাংলাদেশে যে কর্ড সেল, স্টেম সেল সংগ্রহ করার যে সুযোগটা আমরা পেয়েছি, আমি তো তাদেরকে সাধুবাদ জানাবো। আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার সঞ্চালককে, আমার স্টেম সেল বাংলাদেশ তাদেরকে, এবং আমার দর্শক আজকে যারা দেখেছেন, সবাই ভালো থাকুন, এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি।
আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা আমাদের এই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রাখবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই অনেক কিছু জানে না, তারা জানার সুযোগ পাবে, দেখার সুযোগ পাবে। এবং আমাদের অনেক দর্শক আছেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা পরবর্তী লাইভগুলো ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করব। আমরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে যেয়ে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে একবার করে আপনার প্রশ্নটি করবেন।